অটোইমিউন কিছু সমস্যার কথা আপনি বললেন, এটা থেকে আসলে সুস্থ হবার কোনো উপায় আছে কিনা? আমরা মেডিকেল স্কুলে যখন ছিলাম, আমি টেক্সাস মেডিকেলে পড়াশোনা করেছি, আমি দেখেছি আমাদের বইতে বলছে না অটোইমিউন ডিজিজের কোনো সুস্থ হওয়ার সুযোগ নাই, এটা কস্টটা আননোন। আচ্ছা, বাট আধুনিক রিজেনারেটিভ মেডিসিন দেখা যাচ্ছে যে আমাদের যে আমেরিকান FDA ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন যে গাইডলাইন, এখানে বলা আছে যে রিজেনারেটিভ সিস্টেম, যেটা আমরা সেল থেকে রিগ্রো করবো প্রপার নিউট্রিয়েন্ট দিয়ে, আমরা যদি সেলের যে যে হিলিং, যে ডিটক্স যদি আমরা করতে পারি উইথ এ প্রপার ওয়েতে, অ্যাট দ্য সেম যদি আধুনিক মেডিকেল ডিভাইস যেগুলো আসছে, আমরা স্টিম সেলকে এনহ্যান্স করি, স্টিম সেল তৈরি করি, ওই অর্গানটাকে আমরা রিগ্রো করতে পারি উইথ এ প্রপার স্টিম সেল তৈরি করার মাধ্যমে, তাহলে এরপর যে অ্যান্টাই ইনফ্লামেটরি অনেক থেরাপি আজকে এসছে, তাহলে আমরা এই যদি আমরা অ্যান্টাই ইনফ্লামেটরি থেরাপিগুলো, নিউট্রিয়েন্ট ডেন্স ডায়েট, সেলগুলোকে রিজেনারেট করা, অ্যাট দ্য সেম টাইম সেলগুলোকে পরিষ্কার করা, যে প্রসেসগুলো অনেকগুলো মেডিকেল টেকনোলজি চলে আসছে, স্টিম সেল আসছে, সেলটাকে রিগ্রো করে অর্গানটাকে রিওয়্যার করা, এর মাধ্যমে আস্তে আস্তে অটোমিন রোগগুলো বেরিয়ে আসে। এবং আমি আমার প্র্যাকটিস দেখেছি আমার হিউজ সাকসেস। এমন কোনো অটোমিন পেশেন্ট নেই আমার, যে এমন কোনো টাইপ নেই যে আমার অনেক পেশেন্ট ভালো হয় নাই। আমি যেটা কাজ করি, আমি সবসময় ইউটিউব ফেসবুকে দেই যে মানুষকে দেখার জন্য, যে অটোমিন ডিজিজ আধুনিক মেডিকেল রিসার্চ দেখা যাচ্ছে ভালো হয়, এবং সেক্ষেত্রে মানুষ অনেকটাই কিন্তু সচেতন হচ্ছে এবং সুস্থ হচ্ছে কেন নাকি। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে এই যে আপনি ডাইজেশনের কথা আপনি বলছিলেন, যে আসলে এই হজম শক্তিটা বাড়ানোর জন্য আসলে আমাদের কী করা উচিত? কারণ আমরা খাবার খাচ্ছি, কিন্তু সেটা যদি প্রপার ওয়েতে ডাইজেশন না হয়, সেটা কিন্তু শরীরের কোনো ভিটামিনস মিনারেলস সাপ্লাই দিতে পারছে না। এক্ষেত্রে আসলে কী করণীয়? এক্ষেত্রে ডাইজেশন হওয়ার জন্য আমাদের লাগে কি, এনজাইম লাগে, তাই না? তো এনজাইম একটা ন্যাচারাল জিনিস, আমাদের বিভিন্ন অর্গান তৈরি করে এবং আমাদের শরীরে মোর দ্যান 5000 এনজাইম কাজ করে টু প্রসেস দিস ফুড ইনটু অ্যাজ এ নিউট্রিয়েন্ট। এখন আমরা যদি প্রপার ফুড না খাই, আমরা তো এনজাইমগুলো এখানে কাজ করবো না, কারণ এনজাইম তৈরি করা হচ্ছে ফুডকে প্রসেস করার জন্য। আমরা যদি প্রসেস ফুড খাই, আমাদের তো প্রসেস এনজাইম নাই এটাকে ডিটেক্ট করতে পারবে। আমরা খাওয়ার খাচ্ছি, এনজাইম এটাকে প্রসেস করতে পারে না, টু এনজাইম, দিস ইজ দ্য আননোন সাবস্টেন্স, ইটস নট এ ফুড। তাহলে আমরা পিওর খাবারে ফিরে যেতে হবে, তখনই পিওর এনজাইম এসে আমাদের পিওর নিউট্রিয়েন্ট আমাদের ইন্টেস্টাইন হয়ে লিভারে আসবে, লিভার শরীরে সাপ্লাই দিবে, বডি একটা নিউট্রিয়েন্ট হাই নিউট্রিয়েন্ট ডেন্স বডি হবে। এটার জন্য ফার্স্ট হচ্ছে যে পিওর খাবারটা চুজ করার, প্রসেস খাবারটা অ্যাভয়েড করার। দুই নম্বর হচ্ছে যে ফাস্টিং। আমরা দেখেছি ছোটোকালে ঘুম থেকে উঠে আমরা মুক্তব যেতাম আরবি শিক্ষার জন্য, তারপর স্কুলে যেতাম, তা স্কুলে যাওয়ার একটু খেতাম, স্কুল থেকে ফিরে এসে খেতাম। এই যে একটা ফাস্টিং কালচার ছিল, কোনো রোগ ছিল না কখন। আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, কিন্তু আজকে দেখা গেছে ঘুম থেকে উঠার আগেই ব্রেকফাস্ট রেডি, এরপরে আবার মিড স্ন্যাক্স, এরপর লাঞ্চ, এরপরে আবার বিকেলের টিফিন, ডিনারে আবার ডিনার, আর ডিনার হচ্ছে লেট ডিনার। এই যে একটা খাবারের একটা ভয়াবহতা বা অ্যাভেলেবিলিটির কারণে আমরা আমাদের ইন্টারমিট ফাস্টিং হচ্ছে, অ্যাভেলেবিলিটি প্লাস হচ্ছে যে অস্বাস্থ্যকর খাবার যত আছে, একে তো অ্যাভেলেবল টু মানি টাইমস আমরা খাচ্ছি, অনেক খাবার খাচ্ছি, অ্যাট দ্য সেম টাইম এগুলো আসলে খাবার না, কোনো ফুড লাইক সাবস্টেন্সেস। তাহলে ইন্টারমিট ফাস্টিং আজকে দেখা যাচ্ছে ভেরি পাওয়ারফুল, অনেক রিসার্চ হচ্ছে এটা নিয়ে। আমরা একটু ফাস্টিং করি, বাড়ি তার রিস্টোর করতে পারে তার ডাইজেশন সিস্টেমকে, অর্গানগুলো একটু ইনফ্লামেশন কমে, এনাফ ডাইজেস্টিভ জুস তৈরি হতে পারে, তখন ডাইজেশনটা ভালো হয়। এরপরে খাবারের সাথে পানি খাবার একটা কালচার দেখি, আপনাকে খাবার দিচ্ছে, আপনাকে পানি একটু দেবে, কিন্তু যখন খাবারের সাথে অতিরিক্ত পানি খায়, আমাদের যে কালচার খাবারের মাঝখানে পানি খায় না, কিন্তু অথচ উল্টা করতে হবে, খাবারের দুই খাবারের মাঝখানে পানি খেয়ে আমাদের এনজাইমগুলো ভালো রাখবে, আমাদের সেল অর্গানগুলোকে আমাদের একটু হাইড্রেটেড রাখবে, তখন বডি ডাইজেশন করার জন্য রেডি থাকবে। আর যখন খাবার খাবো, পানি যত কম খাওয়া যায়, যাতে করি এনজাইমগুলো হাই কনসেন্ট্রেটেড থেকে ডাইজেশনটা করতে পারে। এটা আসলে অনেকেই ভুল করে থাকে, যে খাবারের মাঝখানে পানি খাওয়ার কারণে যে এই এনজাইমটা অনেকটা পাতলা হয়ে যায়, যার কারণে গ্যাস্ট্রাইটিসের বিভিন্ন প্রবলেম হয়ে থাকে। তো কিছু কিছু বিষয়ে যদি নিয়ম মেনে চলা যায়, তাহলে অনেকটা হজম শক্তি বাড়ানোটা সম্ভব।